রকিবুল হুসেন ডাঙরিয়া কিছু ক্ষেত্রে অকান চালাক রাজনৈতিক ব্যক্তি তখেতে যদি সময়ের দেওয়াল লিখন বলে আমি কম সময়ের দেওয়াল লিখন তখেতে ছমাহ আগতে পড়ি লৈছিল সেই কারণে তখেতে যে সামগ্রীর আর তখেত বেশিদিন নয় তখেতও নয় তখেতর পরিয়ালও নয় আটাইতো ডর কথা কংগ্রেসে নয় গতি তখেতে ধুবুরীলে শিফট হল ধুবুরীলে শিফট হল কিবা এটা করে জিকিল অহা চব্বিশ ২৯তো রাইজে তখেতর স্বরূপ বুঝি পালে তখেতে গতি কথা হল সামগ্রীত হিন্দু মুসলমান সকলে এবার প্রকৃত গণতন্ত্রের সোয়াদ বিচারিছে প্রকৃত গণতন্ত্র কি সকলো রাজ্যে ভুগিছে কিন্তু সামগ্রীর এনেকা ধরনের গণতন্ত্র আছে যে কংগ্রেসক যদি সমর্থন নকরে টিংপাত খুলি লৈ যাব লাগে কংগ্রেসক যদি সমর্থন নকরে দমকলটো খুলি লৈ যাব লাগে কংগ্রেসক যদি সমর্থন নকরে আর আটাইতকে ডাঙর কথা সামগ্রীত ধর্মীয় সংখ্যালঘুর উপরতে কংগ্রেসে আটাইতকে বেশি অত্যাচার করে আছে আপনাদের সংবাদ মাধ্যমের জড়িত সংবাদ সমূহ সন্মানীয় প্রতিনিধি আপনাদের নিশ্চয় জানে যে সামগ্রীত কেনেকুৱা এক ভয় আর সন্ত্রাসের রাজত্ব আছে এইবার কেন্দ্রত ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যত ভারতীয় জনতা পার্টির সরকার আর লাস্ট যে লোকসভা নির্বাচন মান্য জিতু দাই কই গৈছে যে মাত্র ৩০০০ ভোটতহে ভারতীয় জনতা পার্টির কার্য আমি প্রার্থীজন পিছ পড়ছো গতি এই ৩০০০ এবার ৩০০০ বিজয়ের ডিফারেন্সত ভারতীয় জনতা পার্টির সপক্ষে পরিবর্তন হব আপনাদের এবার আজি যদি সামগ্রী সমষ্টিটা ঘুরি চায় আজির দিনত ধর্মীয় সংখ্যালঘুর স্থানে হোক বা অন্যান্য আমার সকল স্থানতে হোক চাহ বাগানের পর আরম্ভ করে সকলতে এটা ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর সপক্ষে প্রভাব বলবলে আরম্ভ করেছে এইবার ১৯৪৭ সনের পিছন ২০২৬ সনালে এই সুদীর্ঘ সময়সাত সংসদীয় রাজনীতিত বিধানসভা নির্বাচনের রাজনীতিত এইবার সামগ্রীয়ে এক সম্পূর্ণ ব্যতিক্রমী রিজাল্ট প্রদান করে ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর প্রার্থীজনক বিপুল সংখ্যক ভোটত বিজয়ী করাব তার কোনো বেলেগ আর চিন্তা নাই সামগ্রী রাইজর আশীর্বাদ এবার ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর সামগ্রী ইতিমধ্যে আমি কই গেছো যে আমার যে কলিয়াবর সাংগঠনিক জেলা কলিয়াবর সাংগঠনিক জেলাত আমার ইতিমধ্যে ছটা মণ্ডল পড়ে এই ছটা মণ্ডলের কিছু সংখ্যক সামগ্রীতো আছে কিছু সংখ্যক নগাঁও সাংগঠনিক জেলাত পড়ে গতি সামগ্রীত আমি এবার যান ভোট পাইছিল আমি তার ৭৫% আমি অন্যান্য জায়গা আমি টার্গেট করছো কিন্তু মাননীয় জিতুদার আলোচনা করছো দুই জেলা সভাপতির আলোচনা করে সর্বমুঠ আমি যান ভোট পাইছো তার ৮০% উপর সামগ্রীর মেম্বারশিপ আমি টার্গেট করছো আর আপনার পুনরায় মানে কোথাও আমি সরকার না থাকতেও সামগ্রীত ভারতীয় জনতা পার্টির সংগঠন অত্যন্ত শক্তিশালী আমি জিকা নাই কেরালাত আমি এবার এবার এমপি জিকিছ কেরালাত ভারতীয় জনতা পার্টির সংগঠন কিন্তু ভারতের ভিতরে শক্তিশালী সামগ্রীর আমি জিকা নাই কিন্তু সামগ্রীর প্রতিজন কার্যকর্তা একো একজন যোদ্ধা আর ইয়াত ভারতীয় জনতা পার্টির সংগঠন গুয়াহাটি কলিয়াবর যোরহাট ডিব্রুগড়ের দরে শক্তিশালী গতি আমি এবার আশা করছো সামগ্রীত বিপুল সংখ্যক ভিতর রেকর্ড সংখ্যক আমি মেম্বারশিপ করিম আর মানে পুনরায় কইছো হিন্দু মুসলমান সকল রাইজর আশীর্বাদ লই পেলায় এবার সামগ্রীত ভারতীয় জনতা পার্টির মিত্রজোটর প্রার্থীজন বিপুল সংখ্যক ভোটত আর সামগ্রীত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট বলে নয় সামগ্রীর এবার দুটা পক্ষ থাকবে সামগ্রীর রাইজ বনাম রকিবুল হুসেন বাহিনীর কংগ্রেস সামগ্রীর রাইজ আর কংগ্রেসের মাজত এবার যুজ হব আর এই যুজত সামগ্রীর রাইজ জিকিব এই রাইজর আশীর্বাদ ভারতীয় জনতা পার্টি আর মিত্রজোটর একটা প্রশ্ন করি যেহেতু মুখ্যমন্ত্রীগুলোকে যেহেতু ৫খনক সমষ্টিত উপনির্বাচন হব মুখ্যমন্ত্রী আশা করেছে ৪খনক সমষ্টিতে বিজেপি জয়যুক্ত হব সামগ্রী কিন্তু এই দিছে মুখ্যমন্ত্রী মহোদয় খুব সুন্দরভাবে কিছুমান কথা বা পলিটিক্স আমি সদায় একটা কথা কোম দ্য পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিখিনি কথা কৈছে ইতিমধ্যে তখেতে তার বিষয়ে বিশদভাবে বর্ণনাও করেছে গতি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজে অনাগত সময়ত সামগ্রীক লো পেলায় তখেতে চিন্তা আছে আর সামগ্রীক লো পেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একজন স্টেটসম্যান হয় তখেতে সামগ্রীক কেউ নির্বাচন কেন্দ্রিকে চিন্তা করা নাই তখেতে বারম্বার কৈছে আমাক যেতিয়া লগ পায় মানে জিতুদাক কয় আমাকো কয় যে সামগ্রীক অন্যান্য সমষ্টি যেদরে জালুকবাড়ির সমষ্টির উন্নয়ন হয়েছে যেদরে ডিব্রুগড় সমষ্টির উন্নয়ন হয়েছে আজি ওচর চুবুরী আপনাদের চাওক নগাঁও সমষ্টির যেদরে উন্নয়ন হয়েছে কলিয়াবর সমষ্টির যেদরে উন্নয়ন হয়েছে আজি আপনাদের চাওক আমার কাছে সরু উদাহরণ দিই কলিয়াবর আপনাদের ডক্টর টিও স্টেডিয়াম গিয়ে পেলায় চাও কি সুন্দর স্টেডিয়াম তার বিপরীতে তখেত মন্ত্রী হয়ে থাকা সময় স্থাপন করা নূর হোসেন স্টেডিয়াম চাও সেই স্টেডিয়ামত লড়া ছালী খেলবলে না যায় তাদের গরু চড়ায় আজির দিনত আপনাদের নগাঁও বরহমপুর আজির দিনত কলিয়াবরত থাকা হসপিটাল কিখন চাপ বহু অত্যাধুনিক চিকিৎসা তাত স্থানীয় রাইজে লাভ করে
সামগুড়ি রাইজ তাত চিকিৎসা গ্রহণ করবলে যায় কিন্তু ইয়াত কাওয়ামারিত থাকা চিকিৎসাখানের কি অবস্থা কিয় সামগুড়ি রাইজে আজির দিনত উন্নত চিকিৎসা উন্নত শিক্ষার বাবে বেলেগ জায়গা যাব লগা হয় দুঃখ বিধায়কগুলি প্রথম কথা ভারতীয় জনতা পার্টির কাম করব পড়াতে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি হব পড়াতে একটা সৌভাগ্যর বিষয় কাইলে বোলে যদি ভারতীয় জনতা পার্টিয়ে কয় যে দীপুরঞ্জন শর্মা একটা বুথর সন্মুখত ইলেকশনের দিনাখন টেবুল লই বহি থাকিব লাগে আমি টেবুল লই বহি থাকিম কাইলে বোলে যদি ভারতীয় জনতা পার্টিয়ে কয় যে দীপুরঞ্জন শর্মায় গোটে দেশ মানে গোটে রাজ্যখন ঘুরব আমি সংগঠনের কামত ঘুরিম দলের যে নির্দেশ দলত ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার দ্বারা কার্যকর্তার বাবে নির্মিত রাজনৈতিক দল এই রাজনৈতিক দলত সেবা করব পড়াটোয়ে একটা পরম সৌভাগ্য গতি ষড়যন্ত্রটো নহয় এইটো রাজনৈতিক দলত মোক যুব মর্চার সভাপতি হিসাবে এটা আমি এটা হাম্বল ব্যাকগ্রাউন্ড জিতু গোস্বামী এগারো হাম্বল ব্যাকগ্রাউন্ড আমার পিতৃ কোনো রাজনৈতিক ব্যক্তি নাছিল আমার ঘরখন বিরাট ডাঙর এখন ঘরের আমি পরিয়ালের সদস্য নহয় একটা হাম্বল ব্যাকগ্রাউন্ডেরপর অহা আপনার ওসর সুবুরিয়া জখলাবন্ধার একটা ব্যাকগ্রাউন্ডেরপর কলিয়াবর ব্যাকগ্রাউন্ডেরপর অহা লড়াক যুব পার্টিয়ে যুব মর্চার প্রেসিডেন্ট পাতিছে আজির দিনত মই দলের এগারী সাধারণ সম্পাদক গতি দলত যে আজি এইখিনিলকে পাইছো এই আটাইতক একটা ডর সম্মান আমার দরে এজন সাধারণ কার্যকর্তার বাবে মোদী ডাঙরিয়া যুক্ত একটা কথা বারম্বার কয় যে ভারত মেরি মা হে এসে বিজেপি মেরি মা ভাজপা বি মেরি মা আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ এইটিন এপত নিউজ এইটিন এপ ডাউনলোড করবলে স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ এইটিন এপ